আমরা সবসময় কার কিংবা বাইকে ট্রাভেল করে থাকি, যা আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর এজন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল, ডিজেল কিংবা অকটেন। কিন্তু প্লেনে যে ফুয়েল বা জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো আলাদা আলাদা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এভিয়েশন গ্যাসোলিন, বায়ো ফুয়েলস ইত্যাদি। কোন প্লেনে কোন ফুয়েল ব্যবহার করা হবে তা নির্ভর করে প্লেনে কোন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তার উপরে, এবং সেই সাথে বিবেচনা করা হয় কোন বিমান কতটুকু উচ্চতায় ফ্লাই করবে বা উড়বে। যদি আমরা কথা বলি বোয়িং 747 এর ব্যাপারে, তাহলে এখানে কেরোসিন ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, কারণ এর ফ্রিজিং পয়েন্ট হয়ে থাকে -40°C থেকে -48°C পর্যন্ত, যার ফলে এটি অনেক উচ্চতায় গেলেও এটি জমে যায় না। বোয়িং 747 কিংবা বোয়িং 777 এর কথা যদি বলা হয়, তাহলে এই ইঞ্জিন প্রতি সেকেন্ডে প্রায় 4 লিটার জ্বালানির প্রয়োজন পড়ে। আপনি সঠিক শুনছেন, আবারও বলছি, 1 সেকেন্ডে 4 লিটার জ্বালানি খরচ করে। তো যদি এই ফ্লাইট 10 ঘন্টার হয়ে থাকে, তাহলে এর 150,000 লিটার জ্বালানির প্রয়োজন পড়বে। এই বিমানকে 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার জন্য 12 লিটার ফুয়েলের প্রয়োজন পড়ে। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, আর তা হলো এই বিমান একসাথে 465 জন যাত্রী বহন করতে পারে। তো এখানে সব যাত্রীর আলাদা আলাদা ফুয়েল কনজামশন যদি বের করা হয়, তাহলে একজন যাত্রীর ক্ষেত্রে 1 কিলোমিটার যেতে 0.04 লিটার জ্বালানির প্রয়োজন পড়তে পারে। কারণ আমরা আগেই দেখেছি যে 10 ঘন্টার একটি ফ্লাইটের জন্য 150,000 লিটার জ্বালানির প্রয়োজন পড়বে। এছাড়া আমরা প্রায়ই দেখেছি টিভি কিংবা মুভিতে, যেখানে একটি বিমান যখন রানওয়েতে দাঁড়িয়ে থাকে, তখন ছোট্ট একটি ভেহিকেল বিমানের বডির সাথে ওয়্যার কানেক্টেড থাকে। অনেকে হয়তো ভেবে থাকবেন যে বিমানে হয়তো ফুয়েল ভরা হচ্ছে, কিন্তু এই ব্যাপারটি মোটেও সঠিক নয়। এই সিস্টেমটিকে বলা হয় এজিপিইউ, অর্থাৎ অক্সিলারি পাওয়ার ইউনিট। এই এজিপিইউ সিস্টেম বিমানকে পাওয়ার সাপ্লাই করে, কারণ যখন বিমান রানওয়েতে রান করতে থাকে, তখন এর দুটো ইঞ্জিনই বন্ধ অবস্থায় থাকে, যার ফলে প্লেনের ইঞ্জিন ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে না। আর এজন্যই একে এক্সটার্নাল ইলেকট্রিসিটি পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করা হয়, যাকে আমরা এজিপিইউ নামে চিনে থাকি। প্লেনের ফুয়েল ট্যাঙ্ক সাধারণত প্লেনের উইংসের মধ্যে থাকে, এবং এদের ছোট ছোট পার্টসে ভাগ করে দেওয়া হয়। কিন্তু ছোট বললেও এর সাইজ এত বড় হয় যে এখানে 4-5 জন মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারবে। এই ছোট ছোট ট্যাঙ্কগুলো একটি অপরটির সাথে ইন্টারকানেক্টেড থাকে। এর কারণ হচ্ছে প্লেনের 2 উইংসেই যাতে ফুয়েলের মাত্রা ঠিকঠাক থাকে। যদি কোনো ট্যাঙ্কে ফুয়েল কম হয়, তখন অপর ট্যাঙ্ক হতে হোলের মাধ্যমে এসে দুপাশেই একটি ব্যালেন্স তৈরি করে। ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল সাপ্লাই করা হয় জেট ইঞ্জিন, যা ঠিক উইংসের নিচে লাগানো থাকে। তবে কোনো কোনো প্লেনে জেট ইঞ্জিন উইংসের উপরেও লাগানো থাকে, সেই ক্ষেত্রে একটি মোটর ব্যবহার করা হয় ইঞ্জিন পর্যন্ত ফুয়েল পৌঁছানোর জন্য। আর ইঞ্জিন যদি উইংসের নিচে থাকে, সেই ক্ষেত্রে কোনো মোটরের প্রয়োজন পড়ে না, কারণ গ্র্যাভিটির কারণেই ফুয়েল ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায়। জেট ফুয়েলের কারণে দ্রুত আগুন লাগতে পারে, এবং ছোট্ট একটা শর্ট সার্কিটও মুহূর্তেই বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটাতে পারে। ফুয়েল ট্যাঙ্ক উইংসে হয় একটা অ্যাডভান্টেজ রয়েছে, যদি কোনো কারণে ট্যাঙ্কে আগুন লেগে দুর্ঘটনা সৃষ্টি হয়, তখন শুধুমাত্র উইংসগুলোই পড়বে, যেখানে মানুষ রয়েছে সেখানে আগুন লাগবে না। এছাড়া প্লেনের উইংসে আরও একটি প্রযুক্তি ব্যবহার করা হয়, যার সাহায্যে পাইলট ফুয়েল ট্যাঙ্কে ডাম্প, অর্থাৎ খালি করতে পারে, যাতে করে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে কোনো বিস্ফোরণ না ঘটে। এমনই একটি দুর্ঘটনার শিকার হয়েছিল এয়ারবাস। ওরার কিছুক্ষণ পরই এর 2 উইংসে আগুন লেগে যায়, এবং এটিকে একটি নদীতে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। প্লেনটি পুরোপুরি পানিতে ডুবে গেলেও সমস্ত যাত্রীদেরকে বাঁচানো সম্ভব হয়েছিল। আপনারা চাইলে এই দুর্ঘটনার কেস স্টাডি নিয়ে একটি ভিডিও আসতে পারে। ভিডিও চান কি না, অথবা এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে দিন, এবং সেই সাথে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আইটি এক্সপার্টের সঙ্গেই থাকুন।